ষোলো দিনের প্রচারণার ইতি টানতে হবে মধ্যরাতে যেটুকু সময় আছে সব চেষ্টা এই কয়েক ঘন্টার মধ্যে প্রচারের শেষ দিন আওয়ামী প্রার্থী ডাক্তার আইভি সকালে প্রচার চালিয়েছেন তার নিজ বাড়ির এলাকা দেওভোগে শুরুর দিন যে আওয়াজ নিয়ে মাঠে নেমেছিলেন শেষ দিনেও একই বার্তা দিলেন আইভি বললেন সব শঙ্কা ভয় দূর করে আবারও নারায়ণগঞ্জের জনগণ নৌকার পক্ষে গণরায় দেবে গতবারের মতো শেষ মুহূর্তে কোনো সিদ্ধান্ত না নিয়ে বিএনপিও শেষ পর্যন্ত লড়াইয়ে থাকবে বলে তার আমি বাইশ তারিখের জন্য সমগ্র নানুষবাসীকে এবং লক্ষাপড়ের মানুষকে আমি এই কথাটা শুধু বলতে চাই যে অবশ্যই নয় সংখ্যা নয় শহর হবে শান্তিময় এবং এই স্লোগানে শক্তিয়ান হয়ে এবং আমি যে মায়েদের কাছ থেকে যে সাহস শক্তি পেয়েছি আমি সেই মায়েদের বন্দের আহ্বান জানাবো যে সব কিছু উপেক্ষা করে ভোট কেন্দ্রে আসুন ভোট দেন এবং নৌকাকে ভোট দেন আইভি নৌকাকে ভোট দেন এবং আইভিকে সেবা করার সুযোগ দিন আইভির মতো সকাল সকালই প্রচারে নামেন বিএনপির প্রার্থী অ্যাডভোকেট সাখত হোসেন খান নগরীর নিতাইগঞ্জ এলাকায় ভোট চাওয়ার সময় জানালেন নির্বাচনী পরিবেশ নিয়ে খুব একটা শঙ্কা নেই নির্বাচন বর্জন নয় বরং বিজয় অর্জন করেই মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার কথা বলেছেন তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছে মানুষের যে ভোটের অধিকার সেটা মানুষের হাতে ফিরিয়ে দেওয়ার জন্যে আজকে আমি নির্বাচনী প্রচারের শেষ দিনে নারায়ণগঞ্জ নগরবাসীর কাছে অনুরোধ আপনারা সবাই সকল প্রকার ভয় ভীতি সকল প্রকার প্রভাব প্রলোভনের উদ্ধে উঠে আপনারা ভোট কেন্দ্রে যাবেন অবশ্যই ইনশাল্লাহ মাঠে থাকবো এবং বিজয় ছিনিয়ে নেব ইনশাল্লাহ মধ্যরাতে শুধু প্রার্থীদের প্রচারণায় বন্ধ নয় একই সঙ্গে রাত বারোটার মধ্যে বহিরাগতদেরও নগরী ছাড়ার নির্দেশ নির্বাচন কমিশনের আর নির্বাচনকে সুষ্ঠু করতে টহলে আছে আইন শৃঙ্খলা বাহিনী গল্প চেয়ারের গল্প প্রতীকের নৌকা না ধানের শীষ ইতিমধ্যে শহরের মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সেটা জানার জন্য অপেক্ষা করতে হবে বাইশে ডিসেম্বর একই সঙ্গে অপেক্ষা গণতন্ত্রের উৎসব দেখবার জন্য নারায়ণগঞ্জ থেকে সময় ইসলাম চ্যানেলায়